আমন্ত্রণ সন্ধ্যার এসটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আশফাক রহমান আদনান। শুরুতেই জানাবো শিরোনাম। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সমুদ্রের সুস্থ পরিবেশ বিঘ্নিত করা যাবে না, আয়োরার সম্মেলনে প্রধানমন্ত্রী, মেরিন ইকোলজির বিপর্যয় মোকাবেলার তাগিদ। রওশন এরশাদকে জাতীয় পার্টির পাল্টা চেয়ারম্যান ঘোষণা, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জিএম কাদেরের। মহাসড়কে টোল চালুর ঘোষণায় আপত্তি জানিয়েছে পরিবহন শ্রমিকরা, সড়ক বিভাগ প্রস্তুত থাকলেও নির্বিঘ্ন যোগাযোগের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা। ব্যাপক হারে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা, শিগগির নিয়ন্ত্রণে আসবে আশা চিকিৎসকের, মশা দমনে বরাদ্দ বাড়িয়ে ঢাকা উত্তর সিটির বাজেট ঘোষণা। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে গিয়ে সমুদ্রের সুস্থ পরিবেশ যেন বিঘ্নিত না হয় সেদিকে নজর দিতে ভারত মহাসাগরীয় আঞ্চলিক জোট আয়োরার সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে জোটের দুদিনব্যাপী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। মেরিন ইকোলজির বিপর্যয় মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। বিশ্ব অর্থনীতিতে নানাভাবেই অবদান রাখছে সমুদ্র। জ্বালানি চাহিদার 30% তেল গ্যাস সমুদ্র তলদেশ থেকে আহরণ করা হয়, যেখানকার মাছ, উদ্ভিদ ও জীবজন্তু থেকে 430 কোটিরও বেশি মানুষের 15% প্রোটিনের যোগান হচ্ছে। বর্তমান ও আগামী চাহিদা মেটাতে বিশাল এই জলরাশির সঞ্চিত সম্পদকে কাজে লাগানোই ব্লু ইকোনমি, যা ক্রমেই বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে। সমুদ্রের অর্থনীতিকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ। ভারত উপসাগরীয় অঞ্চলে ব্লু ইকোনমি কর্মকাণ্ডে স্মার্ট, টেকসই এবং সমন্বিত প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে ঢাকায় তৃতীয় আইওআরএ মন্ত্রী পর্যায়ের সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমুদ্রের পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সুনীল অর্থনীতিকে সামনে রেখে সমুদ্রে অপব্যয়িত তলদেশে অমর্জিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এই অঞ্চলে যার যার টেকসই উন্নয়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার সুযোগ রয়েছে। খেয়াল রাখতে হবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে গিয়ে যেন সমুদ্রের সুস্থ পরিবেশ বিঘ্নিত না হয়। সরকার প্রধান বলেন, পরিবেশের ভারসাম্য ধরে রেখে সমুদ্র সম্পদে সুষ্ঠু ব্যবহার করা গেলে জোটভুক্ত দেশের টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে। অপ্রিয় হলেও সত্য যে মনুষ্য সৃষ্ট নানা কারণে আমাদের সাগর আজ ভয়াবহ হুমকির সম্মুখীন। মাত্রাতিরিক্ত সম্পদ আহরণ, পরিবেশ দূষণ, তেল নিঃসরণ, প্লাস্টিক বর্জ্য দূষণ, শব্দ দূষণ এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তন এসবের অন্যতম কারণ। আমাদের বুঝতে হবে যে মহাসাগর তার বিপুল সম্পদ সংরক্ষণে আমরা যত বেশি বিনিয়োগ করব, যত বেশি পদক্ষেপ নেব, তা সামগ্রিকভাবে দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে আমাদের জনগোষ্ঠীর জন্য। জোটের নানা সীমাবদ্ধতা তুলে ধরে শেখ হাসিনা প্রতিশ্রুতি দেন, জোটের নেতৃত্বে আসার পর তা থেকে উত্তরণে কাজ করবে বাংলাদেশ। 1 অক্টোবর 2021 পরবর্তী 2 বছরের জন্য সভাপতি দায়িত্ব গ্রহণ করবে। আইওআরএ তৃতীয় সম্মেলনে বিশ্বের 30টির বেশি দেশের প্রতিনিধিরা যোগ দেন। মাহমুদুল হাসান, এসটিভি, ঢাকা। গঠনতন্ত্র ও প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের সাংগঠনিক নির্দেশে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার দুপুরে রওশন এরশাদকে দলের পাল্টা চেয়ারম্যান করে সংবাদ সম্মেলন করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিষয়টি স্পষ্ট করেন জিএম কাদের। যারা শৃঙ্খলা নষ্ট করছেন দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বাতেন বিপ্লবের প্রতিবেদন। হুসেইন মোহাম্মদ এরশাদ প্রয়াত হওয়ার পর তার ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হলেও এবার গুলশানে এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদের উপস্থিতিতেই তাকেই জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। আজকে আমরা এখানে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করছি যে বেগম রওশন এরশাদ আজ থেকে তিনি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
এই ঘোষণার পরেই জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের বেশ কজন প্রেসিডিয়াম সদস্যকে সাথে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জি এম কাদের। আমি এই দায়িত্ব সমূহ পালনের জন্য এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদের এমপিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি চেয়ারম্যান এই বিষয়ে ওনার পরিষ্কার নির্দেশনা ছিল, গঠনতন্ত্র মোতাবেক সেই নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনা প্রেসিডিয়াম কর্তৃক গৃহীত হয়েছে প্রেসিডিয়ামের সভায়, কোনো দিক থেকে এটার বিষয়ে কোনো রকম লেগুনা নেই। তিনি জানান, কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো সংগঠনের শৃঙ্খলা বিরোধী শৃঙ্খলা কী সেগুলো পরিষ্কারভাবে জানা যায়, স্বাভাবিক যে কোনো সমাজের মানুষই বুঝে কোনটা শৃঙ্খলা কোনটা বিশৃঙ্খলা, এবং বিশৃঙ্খলা করলে কী করতে হবে সেটাও মোটামুটি লিপিবদ্ধ থাকে যে কোনো সংগঠনের, আমাদেরও সেইভাবে ব্যবস্থা হবে, এটা নিয়ে এত অস্থির হওয়ার তো কিছু নেই। দলের 25 জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে 15 জনই তাকে বিরোধী দলীয় নেতা হওয়ার জন্য লিখিত সম্মতি দিয়েছে বলেও জানান জি এম কাদের। অন্যান্য বিপ্লব, এসএটিভি, ঢাকা। সরকার দেশকে দুর্নীতি আর লুটপাটের রাজত্বে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় আর্থিক খাত ধ্বংসে এখন সরকারি সব প্রকল্প এবং প্রতিষ্ঠানের ক্রয় ও প্রশিক্ষণের নামে দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে। দেশের প্রতিটি সেক্টরে যখন দুর্নীতির মহামারী আকার ধারণ করেছে তখন তারা নীরব ভূমিকা পালন করে, কারণ ক্ষমতাসীনদের দিকে তাকানো যাবে না। এই দুদক এমন মানে আরব্য রজনীর একচোখা দৈত্য, তার এক চোখ দিয়ে শুধু বিরোধী দলকে দেখেন। বিএনপি মহাসচিব কথায় সফল কিন্তু কার্যক্ষেত্রে বিফল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কথা বলেন তিনি। হাসান মাহমুদ বলেন, বিএনপি এবং ঐক্যফ্রন্ট নেতাদের জনগণের ওপর কোনো আস্থা নেই, তাদের আস্থা বিদেশিদের ওপর, তারা বারবার কূটনীতিকদের সাথে বসে এটাই প্রমাণ করছে। তিনি বলেন, কোনো কিছু হলেই তারা নালিশ করতে যায় বিদেশিদের কাছে। আগামী অক্টোবরে বিএনপি আন্দোলনে যাবে, মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আন্দোলন কোন বছরের অক্টোবরে হবে তা কেউ জানে না, মাঠে বিএনপি নামতে পারবে না বলেও মনে করেন তিনি। বারবার বিদেশিদের সামনে তারা বাংলাদেশের বিষয় নিয়ে উপস্থিত হয়ে কথা বলে তারা প্রমাণ করে যে তাদের আস্থা বাংলাদেশের জনগণের উপর নয় বরং বিদেশিদের উপর। তো এটি সত্যি তাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর। বৃষ্টি একটু কমে গেলে আন্দোলন, বার্ষিক পরীক্ষার পরে আন্দোলন, তারপর এইভাবে বহু আন্দোলনের তারিখ আমরা দেখেছি, কিন্তু তাদের পক্ষে কোনো আন্দোলন গড়ে তোলা সম্ভবপর হয়নি। সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইনজীবী, মানবাধিকার কর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনায় তারা এ আহ্বান জানান। এ সময় বক্তারা দাবি করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির অভিযোগ বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মিজান আহমেদের প্রতিবেদন। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দাবি করে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের অনিয়ম হয়েছে। টিআইবির ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে গোলটেবিল বৈঠক ডাকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। এতে ভারত, নেপাল সহ সার্কভুক্ত রাষ্ট্রগুলো থেকে আসা পর্যবেক্ষণকারীরা নির্বাচন নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আমরা যখন গেছি 50 জন ভোট দিয়েছেন, বলেছেন কোনো সমস্যা নেই, নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমনে জো দেখা ও আচ্ছা থা, সহি থা, মানবাধিকার কা হানন নাহি থা। নির্বাচন নিয়ে টিআইবির করা প্রতিবেদনে স্বচ্ছতার অভাব রয়েছে বলে দাবি করেন বক্তারা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 50টা কনস্টিটিউয়েন্সির কোন বুথে কি হলো সেগুলো প্রকাশ না করে শুধুমাত্র একটা পারসেপশন স্টাডি দিয়ে যে আমি মনে করছি কিছু হয়েছে এটা দিয়ে তো হবে না। সিন্স দ্য ক্রিয়েশন অফ দিস ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হ্যাভ ইউ ফাউন্ড এনি সিঙ্গল অকেশন ওয়ার দে হ্যাভ হাইলাইটেড দি ব্রাইটার প্রসপেক্ট অফ বাংলাদেশ? নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রক্রিয়াটা হচ্ছে বেসিক্যালি রাজনৈতিক, এবং এই প্রক্রিয়া বাংলাদেশে চলমান আমরা আগেও দেখেছি, এখনও চলছে। মীর জাফরের জন্য 200 বছর আমরা গোলামি করেছি ব্রিটিশ এবং পাকিস্তানের, এক মীর জাফরের জন্য। আমরা আর কোনো মীর জাফরকে আমরা দেখতে চাই না, কিন্তু এখনও ষড়যন্ত্র চলছে।
নির্বাচনকে বিতর্কিত করা গেলে সরকার বিতর্কিত হয়, এতে ক্ষতিগ্রস্ত হয় দেশের উন্নয়ন। তাই এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয় গোলটেবিল বৈঠকে। অর্থাৎ এই নির্বাচন নিয়ে যাতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। বাস্তবায়নে ধীর গতির কারণে সড়ক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই সড়কে এই নিরাপত্তা ফেরাতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত ফরজানা শোভার প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিআরটিএ ভবনে জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের 27তম সভা বসে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে 111 দফা সুপারিশ তুলে ধরা হয়। সিলেট রোডে কোনো বাস নাই, সব থ্রি হুইলার বেবি ট্যাক্সি, মানে ওই বেবি ট্যাক্সি এখন ওই জায়গাটা দখল করছে। স্বাভাবিকভাবে কিন্তু এগুলো কিন্তু খুবই রিস্কি ব্যাপার হয়ে গেছে। একটা কাজ করা যায় কিনা, কমিউনিটি পুলিশ আপনারা কিছু তৈরি করতে পারেন কিনা, সেটা মালিকদের সঙ্গে আলাপ করে পুলিশ এই ধরনের একটা উদ্যোগ নিতে পারেন। তবে এ বিষয়ে সুপারিশে কিছু সংশোধন প্রয়োজন বলে মত দেয় কাউন্সিল। সুপারিশগুলো বাস্তবায়নে টাস্কফোর্স গঠন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাস্তবায়নের জন্য আমরা একটা শক্তিশালী টাস্কফোর্স গঠন করেছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রধান থাকবেন এবং আমাদের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব এখানে সাথী দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে গঠিত এ টাস্কফোর্স আগামী 7 দিনের মধ্যে কাজ শুরু করবে বলে সিদ্ধান্ত হয় সভায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবহন মালিক ও শ্রমিক এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে সড়ক পরিবহন আইন করার সিদ্ধান্ত হয়েছে। সড়ক পরিবহন এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আমরা খোলামেলা বৈঠকের পরে আমরা মানে তাদের দাবি অনুযায়ী আমরা যতখানি পেরেছি আমরা সেইগুলোকে পর্যালোচনা এবং করণীয় আমরা সুনির্দিষ্ট করেছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু উদ্যোগ নিলেই হবে না, সুপারিশমালা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। দেশের মহাসড়কগুলোতে কয়েক বছর ধরে সংস্কার ব্যয় বেড়েছে। এই ব্যয় তুলতে মহাসড়ককে টোলের আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার। পরিবহন চালকরা বলছেন, হঠাৎ করে এমন নিয়ম চালু করলে সড়কে স্থবিরতা নেমে আসবে। আর ব্যবসায়ী নেতারা বলছেন, টোলের আগে নির্বিঘ্ন সড়ক যোগাযোগের নিশ্চয়তা দিতে হবে সরকারকে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, টোল আদায়ের সব প্রস্তুতি আছে তাদের। সোহাগ বিশ্বাসের বিশেষ প্রতিবেদন। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মহাসড়ক ঢাকা চট্টগ্রাম। দৈনিক 12,000 গাড়ি চলাচলের ধারণ ক্ষমতা সম্পন্ন হলেও এই মহাসড়কে পণ্য ও গণপরিবহন মিলিয়ে 30,000 থেকে 32,000 গাড়ি চলাচল করছে। কয়েকটি ওজনের স্কেল আর 2টি সেতুর কারণে মহাসড়কে যানজট এখন নিত্যসঙ্গী। বিদ্যমান বাস্তবতায় টোল আদায়ের কার্যক্রম চালু হলে স্থবিরতা নেমে আসবে। মহাসড়কে টোল আদায়ের সরকারি ঘোষণায় আতঙ্কিত পরিবহন চালকরা। এখনো যে বর্তমানে একটা আছে, এই একটা যে ভোগান্তি, মানে ওরা যে অ্যাক্সেস করতেছে, আর হলে তো অ্যাক্সেস বেশি হয়ে যাবে। নতুন করে টোল আদায় করতে হলে তো দুনিয়া জামাইছো। আবার টোল থাকলে তো অবশ্যই যানজট পড়বেই, কারণ ওরা টাকা আদায় করবে, সিরিয়ালে গাড়ি সিঙ্গেল দিবে, তো পিছনে গাড়ি সিঙ্গেল সিরিয়াল হয়ে যাবে না। ব্যবসায়ী নেতারা বলছেন, চাঁদাবাজি, ওজন স্কেলে হয়রানি সহ নানান কারণে নিরাপদ মহাসড়ক নিশ্চিত হয়নি, তাই টোল আদায়ের পরিকল্পনাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সরকার মহাসড়কগুলিকে উন্নয়ন করা এবং মহাসড়কের পাশে বিভিন্ন আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা ব্যবস্থা করার ব্যবস্থা করে যদি মানুষ দেখতে পায় যে আসলে আমাদের থেকে টোল গ্রহণ করে সরকার কাজগুলি করছে, আমার মনে হয় মানুষ এটা উৎসাহিত হবে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, মহাসড়কগুলো টোল আদায়ে প্রস্তুত তারা। একদিকে আছে মেঘনাগমতি, তো টোল প্লাজা আছে, তো এটা চালু করা অসম্ভব বা বেশ সময় সাপেক্ষ কোনো বিষয় হবে না, নির্দেশনা পেলে যথাসময়ে এটা চালু করা সম্ভব হবে। সংস্কারের ব্যয় সংকোচনে দেশের সবগুলো মহাসড়ককে টোলের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। কিন্তু এইসব মহাসড়কে চলাচল করা পরিবহন চালকরা বলছেন, টোল আদায়ের ক্ষেত্রে যেই সমস্ত সুযোগ সুবিধা থাকা প্রয়োজন তার কিছুই নেই দেশের মহাসড়কগুলোতে। এই বাস্তবতায় টোল আদায় করতে হলে লেন বৃদ্ধি সহ সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে হবে সবার আগে। সোহাগ বিশ্বাস, এসএটিভি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম। সড়কের দুরবস্থায় ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় মৌলভী বাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রফতানি ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা, আর সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। সড়ক ও জনপথ বিভাগ বলছে, দ্রুত শমশেরনগর
চাতলাপুর পর্যন্ত সড়কের সংস্কার কাজ শুরু হবে। মৌলভীবাজার প্রতিনিধি এম এ মোহিতের প্রতিবেদন জানাচ্ছেন সাইকা সাম্মা। মৌলভীবাজারের চাতলাপুর স্থলশুল্ক স্টেশন দিয়ে ভারতের 7টি অঙ্গরাজ্যে যান চলাচল ও মালামাল আমদানি রপ্তানি হয়ে থাকে, কিন্তু এবারের বন্যায় মৌলভীবাজার চাতলাপুর ভারতের কৈলাসহর আন্তঃদেশীয় এই সড়ক ভেঙে বেহাল দশা। চাতলাপুর স্থলশুল্ক স্টেশন পর্যন্ত 14 কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বিটুমিন সরে পাথর ও ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ধসে পড়েছে কয়েকটি স্থান, বিধ্বস্ত হয়েছে সেতু ও কালভার্ট, ঝুঁকিপূর্ণ অবস্থায় চাতলাপুর মনু সেতু অ্যাপ্রোচ সড়ক, বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। রাস্তা ভাঙা, কালভার্ট ভাঙা, সব কিছু ভাঙা, কোনো রকম সম্পূর্ণ করতে আমরা রিটার্ন করি। সড়কের কারণে মানুষের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ 5 মাসে সড়কটি সংস্কার না হওয়ায় ব্যাপক ক্ষতির কথা জানান ব্যবসায়ীরা। গরিব মানুষ আমরা, যে আলোতে 2 টাকা ইনকাম করলে 4 টাকা বে। খুব দ্রুত কাজ শুরু হবে, কিছু অংশে ভ্যারিয়েশন বা রিভাইজ করার প্রয়োজন হয়, যেই কারণে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এক্ষেত্রে এই কাজটি প্রকল্প রিভাইজ করে সড়কটির সংস্কারের মধ্য দিয়ে আবার চাতলাপুর শুল্ক স্টেশনে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসএটিভি নিউজ ডেস্ক। রাজধানীর হাসপাতালগুলোতে ব্যাপক হারে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় ঢাকায় মাত্র 131 জন সহ সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছে নতুন 788 জন রোগী। আবহাওয়া অনুকূলে থাকলে শিগগিরই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন চিকিৎসকরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এতদিন বিছানার পাশাপাশি ফ্লোরে এমনকি বারান্দায় রোগীতে ঠাসা থাকলেও বদলে গেছে দৃশ্যপট, এখন অনেক বিছানাও খালি পড়ে আছে। ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে রোগীদের পাশাপাশি দুশ্চিন্তা বাড়ে অভিভাবকদের। আমরা রোববার বিকালে ভর্তি হয়েছি, রোগীর অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এখন একটু ভালো আছে। এখন প্লেটলেটটা বাড়তেছে আর শরীরের দুর্বলতাও কমতেছে আস্তে আস্তে। 5 দিন জ্বর ছিল, জ্বরে ডেঙ্গু ধরা পড়লে হাসপাতালে ভর্তি। রোগী কমলেও থামেনি আতঙ্কিতদের পরীক্ষা নিরীক্ষা করতে আসা, তাই তো এই দীর্ঘ লাইন। ব্লাড টেস্ট করতে দিয়েছি, প্রচন্ড জ্বর ছিল, এজন্য পেটে ব্যথা ছিল, এজন্য দেখ আসছি। অনেক দিন যাবত জ্বর, সেজন্য এখন মনে সন্দেহ যদি ডেঙ্গু আছে কিনা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 2946 জন রোগী ভর্তি হয়েছে। আমরা 2781 জন রোগীকে সুস্থ করে বাড়ি পাঠাতে পেরেছি। যদিও গত 24 ঘন্টার তুলনায় আমাদের রোগী কিঞ্চিত বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটা একটু ডাউনওয়ার্ড ট্রেন্ডেই আছে। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ডাক্তার কে এম মামুন মোর্শেদ। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। মশা নিয়ন্ত্রণে 182% বরাদ্দ বাড়িয়ে 2019-20 অর্থ বছরের জন্য 3,057,24,00,000 টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে গুলশানে নগর ভবনে এই বাজেট ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম। অনুদান নির্ভর নতুন এই বাজেট 2018-19 অর্থ বছরের সংশোধিত বাজেট থেকে 1,234,63,00,000 টাকা বেশি। বিস্তারিত মাহমুদুল হকের প্রতিবেদনে। গুলশানের নগর ভবনে রাজস্ব আয় 1,106,40,00,000 টাকা আর উন্নয়ন ব্যয় 1,564,64,00,000 টাকা নির্ধারণ করে 2019-20 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু পরিস্থিতির তিক্ত অভিজ্ঞতায় মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে বাড়তি বরাদ্দের কথা জানান তিনি। আমরা মশক নির্ধন কার্যক্রমে 2018-19 সালে ছিল 17.50 কোটি টাকা, 2019-2020 সালে সকল কাউন্সিলরদের অ্যাপ্রুভের পর এটি এখন হয়েছে
49.30 কোটি টাকা, অর্থাৎ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে মশকের জন্য 182% এবং মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি 8 কোটি টাকার থেকে 10 কোটি টাকায় 25% বরাদ্দ করা হয়েছে। প্রশ্নোত্তরে বাজেট বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্রুতি দেন মেয়র। আমাদের কিন্তু ওয়ান অফ দ্য মৌলিক চাহিদা কিন্তু মশা এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকাবাসী। সকল কাউন্সিলরদেরকে নিয়েই কিন্তু আমরা মিটিংগুলো করেছি, আমাদের নতুন এবং পুরান সকল কাউন্সিলরদেরকে নিয়েই, এবং আমাদের যে চ্যালেঞ্জটা আছে এটাকে যদি লাগে অবশ্যই সংশোধিত বাজেট করে আরও বাড়াতে হবে। নতুন এই বাজেট মেয়র আতিকুল ইসলামের প্রথম হলেও ডিএনসিসির চলতি মেয়াদের শেষ বাজেট। মাহমুদুল হক, এসএটিভি। 2020 মুজিব বর্ষে স্বল্প শিক্ষিত 14,000 মানুষকে প্রশিক্ষণ দিয়ে বিদেশ পাঠাবে বিদ্যুৎ বিভাগ। দুমাসব্যাপী প্রশিক্ষণের পর দক্ষ জনশক্তি হিসেবে তাদের বিদেশে পাঠানো হবে। সচিবালয়ে এক কর্মশালা উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহী চৌধুরী একথা বলেন। তিনি জানান, 2 মাস মেয়াদী এই কর্মশালার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের অনেক মানুষ উপকৃত হবে, একই সাথে নতুন কর্মসংস্থানের দ্বার উন্মুক্ত হবে। মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তৌফিক ইলাহী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এমন প্রশিক্ষণের ফলে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে কর্মসংস্থান বাড়বে বলে আশা করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। 2 মাসের প্রশিক্ষণে লাভবান হবেন এবং আমি আশা করব যে অন্যান্য যেসব জায়গায় বিভিন্ন ধরনের এরকম প্রশিক্ষণ হচ্ছে তার সাথে কিছু তুলনা করে নেওয়া, আমরা মুজিব শতবর্ষকে আরও সুন্দর করে পালন করব, যাতে বঙ্গবন্ধু দেশ থেকে দেখতে পারে যে এই দেশটা করা বৃথা হয়। 2021 সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা হবে না, এর পরিবর্তে ক্লাসে মূল্যায়ন করা হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলো মানসম্মত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিগত বছরগুলোতে সারা দেশে প্রাথমিকের শিক্ষার্থীরা রিডিং পড়ার মতো দক্ষতা অর্জন করেছে। ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে ভর্তি করানো একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি। তবে এক্ষেত্রে সরকারি প্রাথমিক স্কুলগুলোর মান আরও বাড়ানোর কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, 2005 সাল থেকে 2019 সাল পর্যন্ত সাক্ষরতার হার বেড়েছে 20% বেশি। বর্তমানে 73.90% মানুষ স্বাক্ষর বলে জানান প্রতিমন্ত্রী জাকির হোসেন। জামিনযোগ্য মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো বিচারকের বিচার দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। পাশাপাশি এ বিষয়ে প্রধান বিচারপতিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান খোকন। এ সময় গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সহ ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। গেল 3 সেপ্টেম্বর মানহানির এক মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। আমরা অবিলম্বে ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন বাতিলকারী ম্যাজিস্ট্রেট জনাব তফাজুল হোসেনের বিচারিক ক্ষমতা প্রত্যাহার এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি, অর্থাৎ বিচারকের বিচার করতে হবে। ঢাকার শাহজালাল বিমানবন্দরে 10 কেজি সোনা সহ একটি বেসরকারি এয়ারলাইন্সের একজন কেবিন ক্রুকে আটক করা হয়েছে। আটক ওই ক্রুর নাম রোকেয়া শেখ মৌসুমী। সকাল 11টার দিকে ওমানের মাস্কাট বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরে আসা একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটে ওই ক্রুর কাছ থেকে এই সোনা পাওয়া যায়। বিমানবন্দর আর্ম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, বেলা 11টার দিকে মাস্কাট থেকে একটি ফ্লাইট ঢাকায় আসে। সেই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্ম পুলিশের সদস্যরা কেবিন ক্রু মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। তাকে কাস্টম জোনে এনে তল্লাশি করা হলে 10 কেজি সোনা পাওয়া যায়। প্রসঙ্গত, শাহজালালে এর আগেও একাধিক নারী ক্রুর সোনা চোরাচালানের অভিযোগ পাওয়া গেছে। নারী ক্রুদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। স্বীকার করেছে যে লাকি নামের এক লোক তার কাছ থেকে এই গোল্ড বার নিয়ে যাওয়ার কথা, তো সে 1,50,000 টাকা কন্ট্রাক্টে এই সোনা নিয়ে এসছে মাস্কাট থেকে। ওই ফ্লাইটটি 11টা বাজে বাংলাদেশে ল্যান্ড করে। ল্যান্ড করার পরে সে ইমিগ্রেশন এবং কাস্টমসের গ্রিন চ্যানেল পার হয়ে ইন্টারন্যাশনাল টার্মিনাল হয়ে ডোমেস্টিকের আউট গেট দিয়ে যখন সে গাড়ি উঠবে তখনই আমরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করি।
গাছ কেটে হল নির্মাণ করার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে শিক্ষক শিক্ষার্থীদের একাংশ। সকাল 8টা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে অবরোধ শুরু করে শিক্ষক ও শিক্ষার্থীরা। অবরোধ চলবে বিকেল 4টে পর্যন্ত। ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস কক্ষে প্রবেশ করতে পারেননি, কার্যালয়ে আসেননি উপাচার্য প্রফেসর ডক্টর ফারজানা ইসলামও। এদিকে টানা তৃতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ থাকায় প্রশাসনিক কার্যক্রমে অস্থিরতা দেখা দিয়েছে। উদ্বোধনের এক মাস পার হতে না হতেই বন্ধ হয়ে গেছে নেত্রকোনার কংস নদের উপর ফেরিটি। একমাত্র ফেরিটি বন্ধ থাকায় অটোরিকশা, সিএনজি, মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহন পারাপার করতে পারছে না, দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। তবে বারবার টেন্ডার দিয়েও ইজারাদার পাওয়া যাচ্ছে না বলে জানায় সড়ক ও জনপথের নির্বাহী কর্মকর্তা। নেত্রকোনার প্রতিনিধি দেবলচন্দ্র দাসের প্রতিবেদন জানাচ্ছেন সাজিয়া আক্তার। নেত্রকোনা থেকে দুর্গাপুর যেতে দেউটুকুন এলাকায় কংস নদের উপর ফেরি একমাত্র ভরসা। যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে গেল বছর সড়ক ও জনপথ বিভাগ এখানে ফেরি ব্যবস্থা চালু করে, অথচ উদ্বোধনের এক মাস পার হতে না হতেই তা বন্ধ হয়ে যায়। এতে করে অটোরিকশা, মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে, সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। এক দুই দিন চালু হওয়ার পরে পরে আর চলছে না, সরকারে এগুলা ফালায় রাখছে, এগুলো যদি চালু হইতো আমরাও যাইতে সুবিধা হইতো। বর্তমানে একটি নৌকা দিয়ে চলছে পারাপারের কাজ, দ্রুত ফেরিটি চালুর দাবি এলাকাবাসীর। আমরা এটাও বুঝতে পারতেছি না যে কেন বন্ধ করলো, আবার কেন চালু করলো। এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন বিভিন্ন কারণে ফেরি বন্ধ আছে, খুব শিগগিরই তা চালু হবে বলে আশ্বাস দেন তিনি। আমরা দুই মাস চালিয়েছি কিন্তু বিভিন্ন কারণে মেশিন নষ্ট থাকায় এবং ইতিমধ্যেই মেকানিক্যাল লোকজন ফেরিটি দেখে গেছে, আমরা অতি দ্রুত এটা চালু করব। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ফেরি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় বগুড়া, গোপালগঞ্জ ও গাজীপুরে 6 জন নিহত হয়েছে। পুলিশ জানায় ভোরে কলাবোঝাই একটি ট্রাক বগুড়া থেকে ঢাকা যাওয়ার পথে শেরপুরের কলেজ রোড এলাকায় বিপরীতমুখী রড বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে 3 জন নিহত ও 2 জন আহত হয়। এছাড়া বগুড়ায় অপর একটি সড়ক দুর্ঘটনায় আমিনা বিবি নামে এক নারী নিহত হয়েছে। সকালে চট্টগ্রাম থেকে মংলা যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক জামাল নিহত হয়, আহত হয় 3 জন। এদিকে গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী সিআইডি ইন্সপেক্টর মোশারফ হোসেন নিহত হয়েছে। সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ 5 মামলার আসামি কবিরুল ইসলামের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার কুচপুকুর বাইপাস সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কবিরুল ইসলাম সদর উপজেলার কুচপুকুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায় সম্প্রতি সে কারাগার থেকে জামিনে মুক্তি পায়। গেল রাতে কুচপুকুর এলাকায় 2 দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, এতে কবিরুল ইসলাম নিহত হন। ঘটনাস্থল থেকে 1 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এক সপ্তাহের ব্যবধানে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল চক্রের বিরুদ্ধে 2 দফা অভিযানে 13 জন দালালকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া সনদ ও সিল সহ দালাল চক্রের বিভিন্ন মালামাল। র্যাব বলছে কুমিল্লা পাসপোর্ট অফিস দালাল মুক্ত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। কুমিল্লা প্রতিনিধি আবু মুসার প্রতিবেদন। গেল বুধবার কুমিল্লা পাসপোর্ট অফিসের পাশের মার্কেট ও নগরীর রেসকোর্স এলাকায় একটি বাসায় 2য় দফা অভিযানের নামে র‍্যাব। এ সময় আটক করা হয় 5 দালালকে। এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকলেও তাদের দেয়া হয় না পাসপোর্ট, পরে বাধ্য হয়ে দালালদের মাধ্যমে পাসপোর্ট করতে হয় তাদের। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও 3 বার আমি ফাইলটা জমা দিয়েছি, 3 বারে আমাকে ফেরত দিয়েছে। পাসপোর্ট দেরি করে, বিলম্ব করে, 1 মাসের জায়গায় 2 মাস দেরি করে, কিন্তু আমরা যদি লোক দেরা করি এই সমস্যাটা তারা করে না। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান অভিযানে আটক 5 দালালকে নগদ জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 5 জন দালালকে ধরা হয়েছে, এদের বিভিন্ন মেয়াদে হচ্ছে জেল এবং জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে সর্বমোট 72টা পাসপোর্ট পাওয়া গিয়েছে এবং বিভিন্ন ভুয়া সিল, সনদপত্র, তাছাড়া হচ্ছে ব্ল্যাঙ্ক চেয়ারম্যান সার্টিফিকেট, এগুলো পাওয়া গেছে। এদিকে র‍্যাব বলছে দীর্ঘদিনের অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয় এসব দালালদের। আমরা এই দালালদের খোঁজে আমাদের গোয়েন্দা বাহিনীকে নামাই দিই মাঠে, তারা সত্যতা পায় এই অভিযোগের,
পাসপোর্ট অফিসকে দালাল মুক্ত করে ছাড়ব। আমাদের দালাল মুক্তকরণের এই অভিযান অব্যাহত থাকবে। এরকম অভিযান অব্যাহত থাকলে সুফল পাওয়া যাবে এমনটাই মনে করছেন কুমিল্লাবাসী। আবু মুসা, এসটিভি। পুলিশের উপর পরপর চারবার জঙ্গি হামলার ঘটনায় জড়িতদের দ্রুতই খুঁজে বের করা হবে এবং হামলার উদ্দেশ্য কী তাও উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটওয়ারি। আশা করছি সহসায় আমরা ঘটনাগুলোর মধ্যে যে যোগসূত্র আছে এবং ঘটনাগুলোর পিছনে যারা আছেন তাদেরকে আমরা চিহ্নিত করতে পারব এবং ঘটনাগুলো উদ্ঘাটিত করতে পারব। এই ছিল সন্ধ্যার এসটিভি সংবাদে। এরপরে দেখবেন মাঠে ময়দানে এসটিভি সবশেষ সংবাদ। জানতে ভিজিট করুন www.sctv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।